আজ এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ সেপ্টেম্বরের জন্য যেটা দেওয়া হয়েছে তার সমাধান দেখে নেব আর ইংরেজি ছাড়াও অন্যান্য সাবজেক্টের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেগুলোও চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও কিংবা এই ভিডিওর একদম শেষে চ্যানেলের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে বাকি ভিডিওগুলো দেখে নিও তো এবারে প্রথমেই দেখো অ্যাক্টিভিটি ওয়ানে একটা প্যাসেজ দেওয়া আছে তো এই প্যাসেজটা সম্পর্কে একটু জেনে নিই তারপর তার নিচে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো সলভ করে দিচ্ছি তো প্রথমেই দেওয়া আছে কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপ্যারিটি টু ইংল্যান্ড অর্থাৎ রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি ও সমৃদ্ধি উপহার দিতে পেরেছিলেন দ্য গ্রিডি ব্যারেন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হিওয়ার জেন্টাল অ্যান্ড জাস্ট এবং লোভি ব্যারনরা রাজা আর্থারের ওপর মোটেই খুশি ছিলেন না তার কারণ তিনি ছিলেন সদয় এবং ন্যায়পরায়ণ হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গিনেভিয়ার ডটার অব দ্য কিং অফ কর্ণওয়াল অর্থাৎ তিনি সুন্দরী লেডি গিনেভিয়ারকে বিবাহ করেছিলেন যিনি ছিলেন কর্ণওয়ালের রাজার মেয়ে অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিসলি গিল্ডেড প্যাভিলিয়ান পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু বিবাহের দিন মার্লিন তাকে সোনা দিয়ে অলঙ্কৃত একটি বিশাল জমকালো তাবুতে বা মণ্ডপে নিয়ে গেলেন যা ছিল গাঢ় লাল এবং গাঢ় নীল রঙে রাঙানো দ্য ফ্লোর ওয়াজ মার্বেল্ড অর্থাৎ যে মেঝেটা ছিল সেখানে সেটা মার্বেল দিয়ে তৈরি ছিল বা মার্বেল দিয়ে ঢাকা ছিল ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল রিসলি কার্ভড কেপেবল অফ সিটিং ফিফটি পিপল অর্থাৎ ঘরের মাঝখানে একটা বিশাল জমকালোভাবে খোদাই করা গোলাকার ওক কাঠের তৈরি টেবিল ছিল যেটিতে পঞ্চাশ জন লোক বসতে পারত দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডেভোটেড নাইটস অর্থাৎ এটি ছিল সেই বিখ্যাত গোল টেবিল যার চারপাশে রাজা আর্থারের একনিষ্ঠ বীর যোদ্ধারা জড়ো হতেন দিস নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস বি জেন্টাল টু দ্য উইক অ্যান্ড পানিশ দ্য উইকেট অর্থাৎ এই বীর যোদ্ধারা অঙ্গীকার করেছিলেন যে তারা অসহায়দের সাহায্য করবেন দুর্বলের প্রতি সদয় হবেন এবং দুষ্টকে শাস্তি দেবেন টু কিপ দেয়ার ভাউজ দ্য নাইটস আন্ডার টু কাউন্টলেস হ্যাজারডাস অ্যাডভেঞ্চার্স অর্থাৎ তাদের প্রতিশ্রুতি রক্ষার জন্য এই বীর যোদ্ধারা অসংখ্য বিপজ্জনক দুঃসাহসিক অভিযানের দায়িত্ব নিয়েছিলেন দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি অর্থাৎ তাদের মহত্ব এবং উদারতার কথা দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছিল তো এই গেল টেক্সটের বিষয়বস্তু এবার আমরা প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো দেখে নিই এবার আমরা অ্যাক্টিভিটি ওয়ানের এ নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া আছে শূন্যস্থান দেওয়া আছে সেটা পূরণ করব তো বলা হয়েছে প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করতে হবে তো এক নম্বর আছে দ্য রেইন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ড তো কিং আর্থার বা রাজা আর্থারে যে রাজত্বকাল সেটা ইংল্যান্ডকে কি দিয়েছিল আমরা শূন্যস্থানে লিখবো পিস অ্যান্ড প্রসপ্যারিটি অর্থাৎ শান্তি এবং সমৃদ্ধি দুই নম্বরে আছে লেডি গিনেভিয়ার ওয়াজ দ্য ডটার অফ অর্থাৎ লেডি গিনেভিয়ার কার মেয়ে ছিলেন তো আমরা শূন্যস্থানে লিখবো দ্য কিং অফ কর্নওয়াল অর্থাৎ কর্নোয়ালের যে রাজা তার মেয়ে ছিলেন তিন নম্বরে আছে দ্য রিসলি গিল্ডেড পেভিলিয়ন ওয়াজ পেইন্টেড তো এখানে উত্তর হবে ক্রিমসান অ্যান্ড ডার্ক ব্লু অর্থাৎ যে তাবু বা মণ্ডপটার কথা বলা হচ্ছে সেটা গাঢ় লাল রঙ এবং গাঢ় নীল রঙ দিয়ে রাঙানো ছিল এবারে বি নম্বরে কিছু প্রশ্ন দেওয়া আছে তার উত্তর লিখতে হবে তো প্রথমে এক নম্বরে আছে ওয়াই ওয়ার দ্য ব্যারেন্স আনহ্যাপি এবং ব্যারনগুলো কেন আনহ্যাপি ছিল তো আমরা উত্তর লিখবো দ্য ব্যারেন্স ওয়্যার আনহ্যাপি বিকজ কিং আর্থার ওয়ার জেটাল অ্যান্ড জাস্ট ব্যারেনটা আনহ্যাপি ছিল এই কারণেই যে কিং আর্থার ছিলেন খুব সদয় এবং ন্যায়পরায়ণ এর জন্যই ব্যারান্ডা আনহ্যাপি বা অসুখী ছিলেন এরপর দুই নম্বর হলো গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অব দ্য পেভিলিয়ান হোয়ার মার্লিন টুক কিং আর্থার অর্থাৎ মার্লিন কিং আর্থারকে যে পেভিলিয়ান বা যে তাঁবুতে নিয়ে গিয়েছিলেন তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলা হয়েছে তো আমরা লিখব দ্য পেভিলিয়ান হোয়ার মার্লিন টুক কিং আর্থার ওয়াজ রিসলি গিল্ডেড পেইন্টেড ইন ক্রিমসান অ্যান্ড ডার্ক ব্লু অর্থাৎ যে তাঁবুতে বা মণ্ডপে মার্লিন কিং আর্থারকে নিয়ে গিয়েছিলেন সেটা সোনা দিয়ে অলঙ্কৃত ছিল এবং সেখানে গাঢ় লাল রং এবং গাঢ় নীল রং দিয়ে রাঙানো ছিল দ্য ফ্লোর ওয়াজ মার্বেল এবং যে মেঝে ছিল সেটা মার্বেল দিয়ে তৈরি ছিল ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল রিসে কার্ট ক্যাপেবল অফ সিটিং ফিফটি পিপল এবং সেই ঘরের মাঝখানে একটা গোল ওক গাছের টেবিল ছিল যেটা জাকজমক পূর্ণভাবে খোদাই করা ছিল এবং সেখানে পঞ্চাশ জন লোক বসতে পারত এবারে তিন নম্বর প্রশ্ন হলো হোয়াট ডিড দ্য নাইটস প্রমিস কিং আর্থার অর্থাৎ সেই যোদ্ধারা বা নাইটরা রাজা আর্থারকে কি প্রমিস করেছিল তো আমরা উত্তরে লিখ দ্য নাইটস প্রমিসড কিং আর্থার দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড পানিশ দ্য উইকেট অর্থাৎ এই বীরযোদ্ধারা অঙ্গীকার করেছিলেন যে তারা অসহায়কে সাহায্য করবেন দুর্বলের প্রতি সদয় হবেন এবং দুষ্টকে শাস্তি দেবেন এবারে অ্যাক্টিভিটি টু দেখে নিই এখানে বলা হয়েছে চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ এখানে ন্যারেশান চেঞ্জের কথা বলা হয়েছে তো এক নম্বরে আছে মাই ফাদার টু মি মে গড ব্লেস ইউ এটাকে যখন আমরা লিখবো এটার উত্তর হবে মাই ফাদার প্রেইড দ্যাট গড মাইড ব্লেস মি তো এখানে অনেকে প্রেডের জায়গায় উইস্ট লিখতে পারে তো কিন্তু যেহেতু এখানে একটা প্রার্থনা বোঝানো হচ্ছে তো এখানে প্রেড লিখে দিও দুই নম্বরে আছে দ্য পুলিশ অফিসার সেইট ডোন্ট গো দেয়ার তো এটাকে আমরা লিখবো দ্য পুলিশ অফিসার অর্ডার নট টু গো দেয়ার তিন নম্বরে আছে রাবি সেইট দি আর্থ রিভলভস রাউন্ড দ্য সান এখানে আমরা লিখবো রাবি সেট দ্যাট দি আর্থ রিভলভস রাউন্ড দ্য সান তো দেখো যে রিভলভস যেখানে আছে সে জায়গাতে ভার্বের কিন্তু কোনো চেঞ্জ হবে না বা পাস্ট হবে না কিন্তু তার কারণ এটা চিরন্তন সত্য যেভাবে আছে সেভাবেই থাকবে এখানে এরপরে চার নম্বর দেওয়া আছে দ্য হেডমাস্টার সেই টু মি হোয়ার ডু ইউ লিভ তো এটাকে আমরা লিখবো দ্য হেডমাস্টার আস্ক মি হোয়ার আই লিভড এবারে অ্যাক্টিভিটি থ্রি দেখে নাও তো এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে পাঁচটা সেন্টেন্স দেওয়া আছে বলা হয়েছে প্রত্যেকটা সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ এবং যেটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ সেটাকে আলাদা করে লিখতে হবে নিচে একটা বক্স দেওয়া আছে তো প্রিন্সিপ্যাল ক্লজ কোনগুলো যে ক্লজ অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করবে না নির্ভর করবে না নিজেরাই পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে এবং ডিপেন্ডেন্ট ক্লজ কোনগুলো যে ক্লজগুলো অন্য ক্লজের ওপর বা মেইন ক্লজ যেটা বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করবে এবং প্রিন্সিপাল ক্লজের সাহায্যেই অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবে সেটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ তো এবার আমরা যে ছকটা দেওয়া আছে সেটা পূরণ করে নিই ভালো করে দেখে খাতায় লিখে নিও তাহলে প্রথমে যে সেন্টেন্স দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাজ ইট ইজ রেইনিং আই উইল নট গো আউট এখান থেকে দেখো অ্যাজ ইট ইজ রেইনিং এইটুকু অংশ পড়বে ডিপেন্ডেন্ট ক্লজে আর আই উইল নট গো আউট সেটা পড়বে প্রিন্সিপাল ক্লজে তারপরে দুই নম্বর সেন্টেন্স ইট ইজ সার্টেইন দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট এখান থেকে ইট ইজ সার্টেইন এটা হচ্ছে মেইন ক্লজ দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট এটা পড়বে ডিপেন্ডেন্ট ক্লজে তিন নম্বরে দিস ইজ দ্য প্লেস ওয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বন্ড এখান থেকে দিস ইজ দ্য প্লেস এইটুকু পড়বে প্রিন্সিপাল ক্লজে ওয়্যার রবীন্দ্রনাথ ওয়াজ বন্ড এটা পড়বে ডিপেন্ডেন্ট ক্লজে এবার চার নম্বর যে সেন্টেন্স সেটা হচ্ছে হোয়াট হি সেইজ ইজ নট ট্রু এখান থেকে হোয়াট ইজ সেইজ এটা পড়বে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজে আর ইজ নট ট্রু এটা পড়বে প্রিন্সিপাল ক্লজে কিন্তু প্রথমে ব্র্যাকেটে একটা ইট রেখে দেবে অর্থাৎ সেন্টেন্সটা হবে এরকম ইট ইজ নট ট্রু কিন্তু যেহেতু ইট দেখা যাচ্ছে না তাই ইটকে ব্র্যাকেটে রেখে দেবে এবং পাঁচ নম্বরে আছে ইফ ইউ মির জ্যারিন গিভ হার দিস বুক তো এখান থেকে ইফ ইউ মির জ্যারিন সেটা পড়বে ডিপেন্ডেন্ট ক্লজে আর গিভ হার দিস বুক সেটা পড়বে প্রিন্সিপাল ক্লজে কিন্তু ব্র্যাকেটের সামনে একটা ইউ রেখে দেবে অর্থাৎ ইউ গিভ হার দিস বুক ইউটাকে ব্র্যাকেটে রেখে দেবে এবারে অ্যাক্টিভিটি ফোরে দেওয়া আছে অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে আশি শব্দের মধ্যে তো কিছু পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্টগুলো ইউজ করে লিখতে হবে তা আমরা প্রথমেই ওপরে অবনীন্দ্রনাথ ট্যাগর লিখে নেব তারপর লেখাটা স্টার্ট করবো অবনীন্দ্রনাথ ট্যাগর দ্য নেফিউ অফ রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট আর্টিস্ট অফ ইন্ডিয়া অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের বিশিষ্ট শিল্পীদের মধ্যে একজন হি ওয়াজ বর্ন অন সেভেন্থ অগস্ট এইটিন সেভেন্টি ওয়ান অ্যাট ক্যালকাটা অর্থাৎ তিনি আঠারোশো একাত্তর সালের সাতই আগস্ট কলকাতার জোড়াসাঁকোতে জন্মেছিলেন হিজ ফাদার ওয়াজ গুণেন্দ্রনাথ ট্যাগোর অ্যান্ড হিজ মাদার ওয়াজ সৌদামিনী দেবী অর্থাৎ গুণেন্দ্রনাথ ঠাকুর ওনার বাবা এবং সৌদামিনী দেবী হলেন ওনার মা গগনেন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড সুনয়নী দেবী ওয়ার হি সিভলিংস অর্থাৎ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার ভাই এবং সুনয়নী দেবী ছিলেন তার বোন অবনীন্দ্রনাথ স্টাডিড ইন সংস্কৃত কলেজ আন্ডার দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি অব ক্যালকাটার আন্ডারে সংস্কৃত কলেজে পড়াশুনো করেছেন আফটার দ্যাট হি জয়েন দ্য গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট তারপর তিনি যে আর্ট অ্যান্ড ক্রাফ্ট যে গভর্নমেন্ট কলেজ আছে সেখানে উনি জয়েন করেন হি ওয়াজ ফেমাস ফর হিজ ড্রয়িং পেন্টিং অ্যান্ড রাইটিং উনি ছবি আঁকা ছবি রঙ করা এবং ওনার লেখালেখির জন্য বিখ্যাত হিজ নোটেবল ওয়ার্কস অফ আর্ট ইনক্লুড ভারত মাতা অ্যান্ড পাসিং অফ শাহজাহান ইটসেট্রা অর্থাৎ ওনার কিছু বিশিষ্ট ছবি রয়েছেন আর্ট রয়েছে যেমন হচ্ছে ভারত মাতা দ্য পাসিং অফ শাহজাহান ইত্যাদি সাম অফিস ইম্পর্টেন্ট বুকস আর ওনার কিছু গুরুত্বপূর্ণ বই হলো ক্ষীরের পুতুল রাজকাহিনী কাহিনী বুড়ো আংলা ইটসেট্রা এগুলো ওনার কিছু গুরুত্বপূর্ণ বই হি ব্রিথস ইজ লাস্ট অন ফিফথ ডিসেম্বর নাইনটিন ফিফটি ওয়ান অর্থাৎ উনি উনিশশো সালে পাঁচও ডিসেম্বর মারা যান তো এই গেল ক্লাস এইটের ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্কের কমপ্লিট সলিউশান যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এছাড়া বাকি সাবজেক্টের ভিডিওগুলো প্লে আছে এখানে দেখো একটা প্লে লিস্টের লিঙ্ক দেখা যাচ্ছে চাইলে যার যে সাবজেক্টের ভিডিওটা দরকার এখান থেকে দেখে নিতে পারো তো আজ এতটুকুই বাই